চাকরি নিয়োগ দুর্নীতির কাণ্ডে গ্রেপ্তার মুর্শিদাবাদ জেলার চারজন শিক্ষক। নিয়োগ দুর্নীতি মামলায় এবার খোদ শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ। জেলে পাঠানোর নির্দেশ দিল হাইকোর্ট। অভিযুক্ত চারজন শিক্ষকই মুর্শিদাবাদের নবগ্রামে স্কুলে শিক্ষকতা করতেন, আর এই খবর গ্রামের স্কুলে ও গ্রামে আসতেই হতবাক সকলেই। চাকরির জন্য কি কাউকে টাকা দিয়েছিল এরকম কোনো ঘটনা? টাকা পয়সা কথা আমি কিছুই জানি না। আপনার বাড়ি থেকে যখন ছেলে গেল তখন কি বলে গেছিল? আমার সঙ্গে ছেলে দেখা হয়নি। ছেলে দেখা হয়নি? না, তা আমি কি বলবো, চাকরির কথা আমার অত বয়স হয়ে গেছে আর বলতে পারি না। আপনার ছেলে চাকরি কতদিন আগে পেল পেল এটা তো? আপনি কি কিছু লুকাচ্ছেন? না লুকাচ্ছি না, আমি বয়স হয়ে গেছে বাবা, আমি বলতে পারবো না, আমার স্বামী মারা গেছে, বয়স হয়ে গেছে, আমার কিছুই মনে থাকছে না। গ্রেপ্তার হওয়া শিক্ষকরা নবগ্রাম কুসুম কামিনী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহির উদ্দিন শেখ, সিঙ্গার পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইগল হোসেন, খোজারডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সীমার হোসেন ও মাধুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৌগত মণ্ডলকে গ্রেপ্তার করে জেল হেফাজতের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানা যায় সোমবার আদালতে ডেকে চার শিক্ষককে জেল হেফাজতের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। গ্রেপ্তার হওয়া চারজনই মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা। সোমবার বিকেলে তাঁদের প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছে। প্রসঙ্গত 2014 সালের প্রাথমিক টেটের পর টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন বলেই সিবিআই এর কাছে স্বীকার করে নিয়েছিলেন চার অযোগ্য শিক্ষক। সিবিআই এর চার্জ শিটে সাক্ষী হিসেবে নাম ছিল এই ধৃত শিক্ষকদের। তাঁদেরকেই আবার 14 দিনের জেল হেফাজতে পাঠালো বিচারক। নিয়োগ দুর্নীতিতে এই প্রথম গ্রেপ্তার করা হলো অযোগ্য শিক্ষকদের। নিয়োগ দুর্নীতিতে প্রথমবার চার অযোগ্য শিক্ষক গ্রেপ্তারের পর সরগরম রাজ্য তথা জেলা। আদালতের পক্ষ থেকে জানানো হয়, দুর্নীতির দায়ে যারা ঘুষ দিয়েছেন, যারা ঘুষ নিয়েছেন, উভয় পক্ষই সমানভাবে দুষ্ট। তাই এই চারজনকে সাক্ষী নিয়ে অভিযুক্ত হিসেবে জানিয়ে জেল হেফাজতের নির্দেশ দিল হাইকোর্ট। প্রতিবেশী বলতে গেলে খুব কি আর বলবো আপনাকে, মানে নাম করা ব্যক্তি ছিল, কন্ট্রাক্টরি করতো আগে, বাড়িঘর যা করেছে সব আগে করেছে, ঠিক আছে। এখন পাকে পড়ে কী করে করেছে সেটা তো আমি জানি। চাকরিটা কতদিন আগে পেয়েছে আপনাদের জানা আছে? চাকরি সেটা বলতে হবে। এবার এই দুর্নীতির র‍্যাকেটে কার কার নাম সামনে আসে সেটাই দেখার। ইতিমধ্যেই এই ঘটনার খবর গ্রামে আসতেই হতবাক সকলে। স্কুলের শিক্ষকরা জানালো 2018 সালে নিয়োগ প্রক্রিয়ায় যোগদান করেছিল, কিন্তু অর্থের বিনিময়ে যোগদান কিনা তা জানা নেই। জয়েন করেছিল 2018-তে জানুয়ারি 6 তারিখে। হ্যাঁ, নথিপত্র সব ঠিকঠাক ছিল ওখানে, তো ধরুন আমাদের কোনো আমাদের চেক করার মতো ক্ষমতা কিছু নাই, আমরা আমাদের উপর থেকে এইখান যা দিয়েছে, এবং আমি এসআই যিনি ছিলেন আমার তখন চার্জে ছিলেন ওই সুব্রপ্রকাশ ঘটক মশাই ছিলেন, ওনাকে ফোন করেছিলাম, দিয়ে উনি ফোন করে জানলাম, দিয়ে বললো যে হ্যাঁ আপনি ওটা জয়েন করিয়ে নিন, জয়েন করে গেছিলেন। এই যে টাকা পয়সা দিয়ে এখন ধরা পড়েছে জানা গেছে, এরকম কি কোনটা শুনেছেন? এরকম ধরুন প্রথম থেকেই অনেক আমরা খবরের কাগজ থেকে আরম্ভ করে ধরুন এই টিভি মোবাইল সব কিছু দিয়ে আমরা দেখতে পাই, কখনো কখনো 42,000, কখনো কখনো 35,000, 32,000 সবই শুনছি। হ্যাঁ, এবার তার মধ্যে এবার ধরুন এরা আছে বা না আছে সেটা তো আর আমরা বলতে পারবো না যে আমার স্কুলে এরা আছে, আর ওই সব কথা তো আমাকে বলবেও না। ধরুন আমার বলার কিছু নেই ভাই, আমার অ্যাপয়েন্টমেন্ট এসেছে, অ্যাপয়েন্টমেন্ট এসেছে, আমি এখানে জয়েন করিয়েছি, এইটুকুই আমার বলার কথা। কত সালে জয়েনিং করেছিলেন? 18 সালে। 18 সালে কোন মাস? জানুয়ারি। 2018 সালে জানুয়ারি মনে হয় সম্ভবত। 2018 সালে জয়েনিং করেন, তারপর থেকে উনি এখানে চাকরি করছেন, উনি স্যালারি ফেলে যেমন পান? স্যালারি যা পাই, স্যালারি সম্পর্কে তো কোনোদিন শুনিনি, নিশ্চয়ই সঠিক স্যালারি পায়। ইকরোল কুসুম প্রামিনী প্রাথমিক বিদ্যালয়। 2018 সাল থেকে স্কুলে চাকরি পান করেন তিনি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।